ফ্রান্স সফর শেষ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্সের স্থানীয় গ্রামবাসীদের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবারসহ উপভোগ করেন এই দুই প্রেসিডেন্ট। এরপর শি এবং তার স্ত্রীর জন্য মনোরম পরিবেশে স্থানীয় এবং বিশেষ খাবারের আয়োজন করা হয়। সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ম্যাক্রো এবং তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শি। চীন সফরের জন্য ম্যাক্রোকে আমন্ত্রণ জানান তিনি। এছাড়া ফরাসি লোকদের চীন ভ্রমণে স্বাগত জানিয়েছেন শি। বিদায়ের আগে স্থানীয় গ্রামবাসীরা তাদের গান শোনান। শি এবং তার স্ত্রীকে আবারও ফ্রান্স ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন তারা। ইফা জাহান, বাংলাভিশন।